ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অরাজনৈতিক সভাই কি এখন রাজনৈতিক ইঙ্গিত দেবার সবচেয়ে বড় মঞ্চ হয়ে দাঁড়াচ্ছে? প্রথমে শুভেন্দু অধিকারী, এখন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। যেখানে মানুষ স্বাচ্ছন্দ্য, এবং আমি রাজীব বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো মানুষের সঙ্গেই থাকবো। এখনো অবধি আমি দলের একজন কর্মী মনে করি, আমি এখনো অবধি মন্ত্রিসভার একজন সদস্য, কিন্তু দলের মধ্যে কোনো কথা হলে নিশ্চিতভাবে আগামী দিনে বলব। ভোটের আগে কি ভাঙতে চলেছে তৃণমূল, এই জল্পনা এখন তুঙ্গে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন শাসক দলের এক হেভিওয়েট বিধায়ক। এখানে ঘটনা হচ্ছে যে উদাহরণ গুলো অভিযোগিত যেতে পারে, এমনও হতে পারে যে টিকিট পাবে না, ওকে দক্ষিণ কুচবিহার দক্ষিণে দেওয়া হবে, তাই নেতাদের ধরাধরি করতে গেছে, পয়সা দিতে গেছে, পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর পদ চলে যাবে, সেটাকে রক্ষা করবার জন্য নেতাদের নাকি পয়সা দিতে গেছে। বিজেপির থেকে আমার কাছে অনেক প্রস্তাব এসছে যাওয়ার জন্য, যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে যায় আমি বিজেপিতে যাব, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকলে আমি বিজেপিতে যাব। একদিকে বিজেপির হুঁশিয়ারি, অন্যদিকে তৃণমূলের চ্যালেঞ্জ। আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন, কি বলেছেন, আমাকে জেলে পাঠিয়ে দাও। উনি জানেন জেলে যেতে হবে। আপনার এই ছোট ছোট ইঞ্চি সাইজের, ফুট সাইজের, দেড় ফুট সাইজের যত ভাই আছে না, যারা পঞ্চায়েতের টাকা মেরেছে, আমফানের টাকা মেরেছে, সব কটাকে জেলে পাঠাবো। আর যারা যদি বড় বড় এমএলএ এমপি মন্ত্রী, তারা কোথায় যাবে? ভুবনেশ্বর। এই ভয় বাংলায় চলে না, কারণ কি এই ভয় বাংলায় চলবে না, কারণ আমাদের সবার মাথার উপরে একটা নাম আছে, তার নাম আমি বলবো না, আপনারা বলবেন, তার নাম একদম তাই, কারণ কি এই বাংলাকে সোনার বাংলা করে তোলার স্বপ্ন দেখেছেন আমাদের দিদি। সব মিলিয়ে তুঙ্গে ভোট রাজনীতি। ঋত্বিক প্রধান শুভেন্দু ভট্টাচার্য, ঋত্বিক মন্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।